ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। আমার সম্মানিত দিনী ভাই প্রশ্ন করেছেন, সফর আরামদায়ক হলে রোজা ভঙ্গ না করাই উত্তম নাকি করা উত্তম? সফর অবস্থায় রোজা ভঙ্গ করা যাবে কি যাবে না? খুব সুন্দর প্রশ্ন করেছেন জি আমার সম্মানিত ভাই। তার সাথে বলেছেন যে আধুনিক যুগে যাতায়াতের ব্যবস্থা উন্নত আরামদায়ক হওয়ার কারণে সফর অবস্থায় রোজা রাখা মুসাফিরের জন্য কষ্টকর নয়, এ অবস্থায় রোজা রাখার বিধান কি? খুব সুন্দর প্রশ্ন, জাযাকুমুল্লাহ খাইরান ওয়া হাসানাল জাযা। মুসাফির রোজা রাখা ও ভঙ্গ করার ব্যাপারে ইচ্ছাধীন। মুসাফির একজন, সে সফর করছে, সে রোজা রাখার ব্যাপারে তার ইচ্ছাই সবচাইতে প্রাধান্যযোগ্য। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমান কানা মারিজান ওয়ালা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখার বললেন, যে লোক অসুস্থ অথবা মুসাফির অবস্থায় থাকবে সে অন্য দিনে গণনা পূরণ করে নেবে। সূরা বাকারা আয়াত নম্বর 185। সাহাবা কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সফরে থাকলে কেউ রোজা রাখতেন, কেউ রোজা ভঙ্গ করতেন। কোন রোজা ভঙ্গকারী অপর রোজাদারকে দোষারোপ করতেন না, রোজাদারও রোজা ভঙ্গকারীকে দোষারোপ করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর অবস্থায় রোজা রেখেছেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস পাওয়া যায়, তিনি বলেন যে একদা রমজান মাসে কঠিন গরমের সময় আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সফরে ছিলাম, তখন আমাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আব্দুল্লাহ বিন রাওয়াহ ছাড়া আর কেউ রোজা রাখেনি। সেই বুখারী কিতাবুস সিয়াম 35 নম্বর অনুচ্ছেদ, সেই মুসলিম কিতাবুস সিয়াম অনুচ্ছেদ কিতাবুস সিয়াম ও সাফার এ ব্যাপারে এসেছে। তো যাই হোক, মুসাফিরের জন্য মূল নীতি হচ্ছে সে রোজা রাখা ও ভঙ্গ করার ব্যাপারে ইচ্ছাধীন। কিন্তু কষ্ট না হলে রোজা রাখাই উত্তম, কেননা এতে তিনটি উপকার রয়েছে। কটি? তিনটি। এক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। দ্বিতীয়, রোজা রাখতে সহজতা, কেননা সমস্ত মানুষ যখন রোজা রাখে তখন সবার সাথে রোজা রাখা অনেক সহজ। তৃতীয়ত, দ্রুত নিজেকে জিম্মা মুক্ত করা। রোজা যদি আপনার কাজে থাকে, আপনি তার মানে দায়িত্ব আপনার উপর থাকলো যতক্ষণ পর্যন্ত না শেষ করবেন, যতক্ষণ পর্যন্ত রোজা আপনার কমপ্লিট না হবে। কষ্টকর হলে রোজা রাখবেন না, সেটা আলাদা কথা। এ অবস্থায় রোজা রাখা পুণ্যের কাজ নয়, কষ্টকর যদি হয়, কেননা এক সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন জৈনক ব্যক্তি, অর্থাৎ একজন সাহাবা, জৈনক ব্যক্তির পাশে লোকজন ভিড় করছে এবং তাকে ছায়া দিচ্ছেন। তিনি বললেন, এ কি হয়েছে? তারা বলল, লোকটি রোজাদার। তখন তিনি বললেন, লাইসা মিনাল বিররে আসসাওম ফিস সাফার, সফর অবস্থায় সিয়াম পালন করা কোনো পুণ্যের কাজ নয়। এ ভিত্তিতে আমরা বলবো, বর্তমান যুগে সাধারণত সফরে তেমন কোনো কষ্ট হয় না, তাই সিয়াম পালন করাই উত্তম। যদি কেউ মনে করে যে না আমার কষ্টকর, তাহলে সে কাজা করবে, গণনা করবে, পরে রোজা পালন করবে। আশা করি বুঝতে পারবে।